নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন ঘরের লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন, অর্থাৎ 2020-21 সেশনে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ঘরগুলো অ্যালটমেন্ট হয়েছে, তো সেই সমস্ত ঘরের লিস্ট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন অনলাইনে। এছাড়াও কোনো একজন ব্যক্তি তার ডিটেলসটাও আপনি চেক করতে পারবেন যে সেই ব্যক্তি এই বছর কত টাকা পেয়েছে আজ পর্যন্ত, বা কত টাকা বাকি রয়েছে, কত টাকা টোটাল পাবে, আগের ঘর কেমন ছিল, নতুন ঘরের ছবি কি রয়েছে, বিস্তারিত তথ্য আমরা অনলাইন থেকে কিভাবে সার্চ করা যায় আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন, আর আপনার পাশের বন্ধুর সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, প্রথমত আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে, pmayg.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনি ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন, এবং এই পেজে পৌঁছে যাওয়ার পর এখানে দেখবেন বেশ কিছু লেখা চলে যাচ্ছে। তো এই যে জায়গাটি রয়েছে এখানটা আপনি একটু খেয়াল করবেন, এবং এখানে দেখবেন 4 নম্বরের যে অপশানটা রয়েছে, অর্থাৎ এখানে যে লেখাটা যাচ্ছে এখানে দেখছেন প্লিজ ডাউনলোড PWL ফর ইয়োর গ্রাম পঞ্চায়েত, এখানে যে ক্লিক হেয়ারের অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, এবং এখানে দেখবেন সমস্ত স্টেটের নাম রয়েছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখবেন অল স্টেট যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, এবং আপনার স্টেট অর্থাৎ আপনার রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন। এইভাবে পরপর আপনাকে সিলেক্ট করতে হবে, রাজ্যের পর আপনার জেলার নাম এখানে সিলেক্ট করবেন। জেলার নাম এখানে সিলেক্ট করার পর আপনার ব্লকের নাম চলে আসবে, ব্লকের নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম চলে আসবে, আপনি যে গ্রাম পঞ্চায়েতে বাস করছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, এবং এখানে যে অঙ্কটা দেওয়া হচ্ছে সেই অঙ্কটা ক্যালকুলেট করে এখানে আপনাকে অ্যান্সারটা লিখতে হবে, অর্থাৎ 67-10 যেটা রয়েছে এটার ক্যালকুলেট করলে 57 আপনি লিখে দিয়ে এখানে সাবমিট করবেন। তো সাবমিট করলে সেই গ্রাম পঞ্চায়েতের টোটাল লিস্টটা 2020-21 সেশনের সমস্ত লিস্টটা আপনি এখানে দেখতে পাবেন, কাদের কাদের নাম রয়েছে। বা এই লিস্টটা যদি আপনি ডাউনলোড করতে চান, এখানে দুরকম পদ্ধতিতে ডাউনলোড করা যায়, ডাউনলোড এক্সেল এবং ডাউনলোড PDF। তো PDF ফাইলটা ডাউনলোড করতে চাইলে এই PDF-এর উপরে আপনি ক্লিক করবেন, টোটাল লিস্টটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন, আপনার গ্রাম পঞ্চায়েতে কতজন ব্যক্তির এখানে নাম রয়েছে। এছাড়াও আপনি এখানে ফাইন্ড করেও, অর্থাৎ 3 ডটে এখানে যখন আপনি ক্লিক করে ফাইন্ডের অপশানে যাবেন, এখান থেকেও আপনার নামটা লিখে আপনি সার্চ করে দেখতে পারবেন আপনার নামটা এখানে রয়েছে কিনা। এবার যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে বা আপনার নাম যদি এখানে থাকে, তাহলে এখানে আপনি সম্পূর্ণ তথ্যটা মিলিয়ে দেখে নিতে পারবেন। প্রথমত এখানে দেখবেন আপনার জেলার নাম, আপনার ব্লকের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে শো হবে, এরপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো হবে, বেনিফিসিয়ারি নাম অর্থাৎ যার নামে ঘর রয়েছে তার নাম এখানে থাকবে, ফাদার্স নেম এখানে থাকবে, SC ST OBC কী রয়েছেন সেটা থাকবে, এবং কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে মাদার্স নেমও এখানে দেওয়া রয়েছে। তো এবার আপনার নামটা যখন আপনি খুঁজে পেয়ে গেলেন, এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, এই রেজিস্ট্রেশন নাম্বারের উপরে আপনি ক্লিক করবেন, তাহলে বাকি সমস্ত তথ্যটা আপনি পেয়ে যাবেন যে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম কি রয়েছে, বা এখানে কত সালের জন্য ঘর অ্যালটমেন্ট হয়েছে, এবং আপনার জব কার্ডের নাম্বার কি রয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে আপনার, কত টাকা আপনি টোটাল পাবেন এই প্রকল্পে, অর্থাৎ এখানে দেখছেন 1,20,000 টাকা টোটাল পাওয়া যাবে, এর মধ্যে আপনি কোন কোন কিস্তির টাকা পেয়েছেন, কত কত টাকা পেয়েছেন সমস্ত তথ্য আপনি এখানে পাবেন, এবং পুরনো ঘরের ছবি আপনার কেমন ছিল, এবং নতুন যে ঘর বানিয়েছেন সেই ঘরের ছবি কি রয়েছে, সমস্ত তথ্যগুলো আপনি এখান থেকে অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন, এবং এইভাবে আপনি অনলাইন থেকে লিস্টটাও ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে আপনি ডাইরেক্ট ওই পেজে পৌঁছে গিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।